প্রিয় ভিউয়ার, চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে অবরাকাত। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব তিনটি জেলার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। একটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, দ্বিতীয়টি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় ফেনী এবং তৃতীয়টি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ। এই তিনটি জেলার জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বলে আমরা বিজ্ঞপ্তি তিনটি দেখে নিই এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই ভিডিও তিনটি বুঝতে পারবেন, কোনো প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আবেদনের লিঙ্ক সম্পূর্ণ তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডিসক্রিপশন বক্স থেকেও আপনারা ওখান থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং ক্লিক করে আবেদন করতে পারবেন। তো চলুন প্রথমে আমরা দেখব ঢাকা জেলা জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 4 আগস্ট 2022। এখানে ইউনিয়ন পরিষদ সচিব পদের সংখ্যা হচ্ছে 60টি এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে 15টি। মোট 15 আর 7 22টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি। বেতন হচ্ছে গ্রেড 16 এবং গ্রেড 14। এখানে ইউনিয়ন পরিষদ সচিব পদে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বেতন ভাতার 75% সরকার কর্তৃক, বেতন ভাতার 75% সরকার কর্তৃক এবং 25% ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয়। তো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা যারা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন, অন্য কোনো জেলার আবেদন করতে পারবেন না। জেলা প্রশাসক ঢাকা বরাবর নির্ধারিত ছকে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 15/9/2022 24 চলাকালীন ডাকযোগে জেলা প্রশাসক কার্যালয় ঢাকায় পৌঁছতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র www.dhaka.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। তো একটি আবেদন ফর্ম আছে, সেই আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে স্বহস্তে পূরণ করতে হবে। এর সাথে আপনার কী কী কাগজপত্র দিতে হবে? সদ্য তোলা পাসপোর্ট সাইজে 3 কপি ছবি, চারিত্রিক সনদপত্র, স্ট্যাম্প সাইজে 2 কপি ছবি, প্রার্থীকে জেলা প্রশাসক ঢাকার অনুকূলে সোনালী ব্যাংকের শাখার 1 নং পদের জন্য 500 টাকা এবং 2 নং পদের জন্য 400 টাকার ব্যাংক ড্রাফটটা পে অর্ডার জমা দিতে হবে এবং একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। বয়স 18 থেকে 30 বছরের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে ঢাকা জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই বিজ্ঞপ্তিটি আপনারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে দেখতে পারবেন, অর্থাৎ শুক্রবার 5 তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। তো কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে ফর্ম পাবেন? তো আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে আপনারা যদি জব অ্যাপ্লিকেশন ফর্ম লিখে ইন্টারপ্রেস করেন তাহলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে এই ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন এবং এটি সহজে পূরণ করবেন এবং আপনারা দুটি ফর্ম, দুটি খাম, একটি হলো মূল খাম আর একটা হলো ফেরত খাম, অর্থাৎ ফেরত খামটা হবে ছোট এবং মূল খামটা হবে বড়। এখানে প্রেরক এবং প্রাপক লিখবেন এবং ডাকটিকে সম্বলিত এভাবে ঠিকানা লিখে আপনারা প্রেরণ করবেন। তো পদের নাম এবং নিজ জেলা অবশ্যই উল্লেখ করবেন এবং ফেরত খামে আপনার ঠিকানা লিখে দিবেন এবং 10 টাকার টিকিট যুক্ত সংযুক্ত করবেন। ফেরত খামটি মূল খামের ভিতরে ঢুকে প্রেরণ করবেন। তো এই হচ্ছে ঢাকা জেলার জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমরা দেখব ফেনী জেলার জেলা প্রশাসক কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26 জুলাই 2022। পদের নাম হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 2টি এবং 60 মধ্যে কাম কম্পিউটার অপারেটর, বর্তমান সহকারী প্রশাসনিক কর্মকর্তা শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি, অফিস সহকারী কাম কম্পিউটার শূন্যপদের সংখ্যা হচ্ছে 4টি, সার্টিফিকেট সহকারী শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি, হিসাব সহকারী শূন্যপদের সংখ্যা হচ্ছে 1টি। এখানেও হিসাব সহকারী পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক, সার্টিফিকেট সহকারী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং অফিস সহকারীতেও এইচএসসি পাস, মুদ্রা 60 মুদ্রার কাম কম্পিউটার অপারেটর পদে স্নাতক পাস এবং 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্নাতক পাস হতে হবে এবং প্রত্যেকটিতে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো এই আবেদনে এই অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় ফেনী, ফেনী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার আপনারা অনলাইনে এটি আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য
http://dcfeni.tilito.com ভিডিও ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 28/7/2022 তারিখে, শেষ হবে 17/8/2022 তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দ্বারা 112 টাকা ফি প্রদান করতে হবে। এবং কিভাবে প্রদান করবেন, এখানে প্রথম SMS দ্বিতীয় SMS দেওয়া আছে, এটি দেখে আপনারা প্রদান করতে পারবেন। তো এই বিজ্ঞপ্তিটি অনলাইন থেকে আপনারা কিভাবে দেখবেন, আপনারা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে www.feni.gov.bd লিখে যদি ইন্টারপ্রেস করেন, ওখান থেকে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে স্ক্রল করে যদি নিচে যান তাহলে দেখতে পারবেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পারবেন। যদি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে না পান তাহলে এই যে সকল আছে সকলে ক্লিক করবেন, তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখন আমি শেয়ার করবো কিশোরগঞ্জ জেলার জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় 26/7/2022। এখানেও যে বাংলাদেশের নাগরিক কিন্তু কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা যারা তারা আবেদন করতে পারবেন। তো এখানে অনেকগুলো পদ আছে, যেমন ড্রাফটসম্যান 2, শূন্য পদের সংখ্যা 2টি, নাজির কাম কেশিয়ার শূন্য পদের সংখ্যা 13টি, সার্টিফিকেট পেশকার শূন্য পদের সংখ্যা 12টি, ক্রেডিট চেকিং কাম সাহারাত সহকারী শূন্য পদের সংখ্যা 12টি, মিউট্রিশন কাম সার্টিফিকেট সহকারী শূন্য পদের সংখ্যা 12টি, গাড়ি চালক শূন্য পদের সংখ্যা 13টি, ট্রেজার শূন্য পদের সংখ্যা 2টি, অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা 61টি এবং নিরাপত্তা প্রহরী শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি। এখানে বেতন গ্রেড দেওয়া আছে, অর্থাৎ 16 থেকে 20 পর্যন্ত বেতন গ্রেড। তো নিরাপত্তা প্রহরী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এ অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সহ মাধ্যমিক অষ্টম শ্রেণী পাস, ট্রেজারে উচ্চ মাধ্যমিক অর্থাৎ HSC পাস, গাড়ি চালক জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাস, মিউট্রিশন কাম সহায়ক সার্টিফিকেট GPA সহ উচ্চ মাধ্যমিক পাশে আপনি আবেদন করতে পারবেন। তো এছাড়াও উচ্চ মাধ্যমিক পাশে আপনার সকল পদে আবেদন করতে পারবেন। তো এখানে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে 61টি, শূন্য পদের সংখ্যা 61টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের GPA সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, 30/9/2022 তারিখের মধ্যে। এটিও অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার ঠিকানা হচ্ছে http://dcgishoreganj.telitop.com ভিডিও এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 1/9/2022, আবেদন শেষ হবে 30/9/2022 তারিখে। এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনাকে 112 টাকা টেলিটক সিম দ্বারা ফি প্রদান করতে হবে 1 থেকে 7 নং পদের জন্য এবং 8 থেকে 9 নং পদের জন্য 56 টাকা টেলিটক সিমের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। এখানে প্রথম SMS দ্বিতীয় SMS দেওয়া আছে, এভাবে আপনারা পরিশোধ করবেন। তো এই হচ্ছে কিশোরগঞ্জ জেলার নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমি 3টি জেলার জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করেছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।